বাংলাদেশে তাজ পরিবার কতটা অবহেলা, কতটা নিপীড়িত হয়েছে তার মধ্যে একটু শেয়ার করি। তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবুর রহমানের ডাইন হাত হিসেবে, কারণ তাজউদ্দিন আহমেদ ছিল বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। তো প্রথম প্রধানমন্ত্রী হয়েও এতটা অবহেলিত মানা যায় না। এরকম তার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, শেখ মুজিবুর রহমানকে বন্দী করার পরে আবার আইসে, পাকিস্তান থেকে আসার পরে আবার ওরাতে ক্ষমতা দিছে, তারপরে শেখ মুজিবুর রহমানের অধীনে তিনি অর্থ উপদেষ্টা ছিল, কৃষি মন্ত্রী ছিল, শুনছি অর্থমন্ত্রী ও কৃষিমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ। তো যখন শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করছে, বাকশাল একটা ঘটনা, এটা কোনো দল না, সে একতন্ত্র কায়েম করার চেষ্টা। অনেকে বলতেছে দুর্ভিক্ষের কারণে একতন্ত্র মানে বাকশাল বানাইছে, মানে দেশ বাঁচানোর জন্য বাকশাল। অনেকে বলতেছে না, এক না এক তন্ত্র বানানোর জন্য বাকশাল, বাকশালের দ্বিমত করছে তাজউদ্দিন আহমেদ। তো তাজউদ্দিন আহমেদ বাকশাল গঠন করার পরে সে ওর অধীনে আর কাজ করছে না, পদত্যাগ করছে। তখন দেখাইছে ফ্যামিলিগত প্রবলেমের কারণে পদত্যাগ করছে। শেখ মুজিবুর রহমানকে মারা হইল, যেমনি এক মরছে, যার কারণে মরছে তো ইতিহাস। তারপর জহুরা তাজউদ্দিন, সে দলের হাল ধরছে, দলকে সুসংগঠিত করছে, শেখ হাসিনারে আনছে, আবার আওয়ামী লীগকে রক্ষা করছে, রক্ষা করে এই পর্যন্ত আসছে। আসার পরে শেখ হাসিনায় ক্ষমতায় এসে শেখ হাসিনার অধীনে সোহেল দাস নির্বাচন করছে, পাশ করছে, সেও মিনিস্টারি পাইছে, সে কারণে সেও আবার পদত্যাগ করছে। তো এই যে তাজউদ্দিন আহমেদের পদত্যাগ, জহুরা তাজউদ্দিন দলের জন্য এত কিছু করছে, তারপরে সোহেল দাস পদত্যাগ করছে, তো এখন প্রশ্ন হয়েছে সোহেল দাসকে আবার রাজনীতি ফিরবে, ফিরে গিয়ে আবার কি জয়ের হাতে তুলে দিবে? তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবুরকে রক্ষা করছে, জহিরা তাজউদ্দিন শেখ হাসিনাকে রক্ষা করছে, এখন সোহেল দাসকে রক্ষা করে জয়কে উঠাই দিবে?